বন্ধুরা, তোমাদের আপনাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ক্যালকাটা পুলিশের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের একটি রিজনিং এর ক্লাসেস চলছে। যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের বারবার এক্সামে জিজ্ঞেস করা হয় সেই টাইপ অফ কোশ্চেনগুলোকে আমরা সলিউশন করছি, যেগুলো কিন্তু তোমাদের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, আমার 100% তোমাদের কমন যোগ্য, এবং দেখবে তোমাদের এক্সামে হুবহু এই টাইপ অফ কোশ্চেনই কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। রেগুলার সেশনটা অ্যাটেন্ড করার চেষ্টা করবে, প্রতিদিন তোমাদের দুপুর 3টা থেকে ক্লাসটা হচ্ছে, তোমরা অবশ্যই কিন্তু ক্লাসটা অ্যাটেন্ড করবে। এছাড়া তোমাদের ম্যাথ ক্লাস সন্ধ্যে 7টা থেকে চলছে, সেটিও কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের জিকে ক্লাস যেটি চলছে সকাল 7টা থেকে চলছে, প্রত্যেকটি ক্লাসেই তোমাদের আপকামিং এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো, ভিডিওকে এখনো একটি লাইক না করলে তাদের একটি লাইক করে দাও, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা আজকে ক্লাসের ফার্স্ট ওয়ানটা দেখতে পাচ্ছ। আমাদের ফার্স্ট ওয়ানটা কি রয়েছে, এখানে এখানে তোমাদের যে স্টার মার্কগুলো দেওয়া রয়েছে, এই স্টার মার্কে কোন চিহ্নটা বলছে, প্রথম স্টার মার্কে কি ইনটুটা, তারপরে ইকুয়াল টু, তারপরে মাইনাস, মানে এখানে সঠিক চিহ্ন বাছাই করতে লাগবে। এদের মধ্যে কোন চিহ্নটা এখানে বসালে এটি একটি ইকুয়েশনটা একটি সমাধান হবে, মানে ইকুয়েশনটাকে আমরা সমাধান করতে পারবো। তো এরকম টাইপ অফ কোশ্চিন তোমাদের জিজ্ঞেস করা হয় এক্সামে, এবং এরকম টাইপ অফ কোশ্চিন জিজ্ঞেস যদি করা হয় তাহলে তোমাদের কী কাজ থাকবে, যে অপশানগুলোকে ডাইরেক্ট এখানে ইকুয়েশনে বসানো। তো প্রথম অপশানটাকে বসাও। প্রথম অপশানে কী রয়েছে, ছয় প্রথমে গুণ চিহ্ন রয়েছে, তারপরে গুণ করবো আমরা চার, তারপরে কী রয়েছে ইকুয়াল টু নয়, তারপর রয়েছে কি মাইনাস পনেরো। তাহলে ইকুয়াল টুর এদিকে কী চলে আসছে দেখতে পাচ্ছি আমি, মাইনাস ছয় এসে যাচ্ছে, এবং ইকুয়াল টুর এদিকে কী চলে আসছে, চব্বিশ চলে আসছে, মানে কি সমান সমান হচ্ছে না। তার মানে এই চিহ্নগুলো আমরা যদি এখানে বসাই তাহলে কি ইকুয়েশনটা স্যাটিসফাইড হচ্ছে না, তার মানে এই অপশানটা আমাদের হবে না, এই অপশান হবে না। এরপরে বি অপশানে যে সমস্তগুলো রয়েছে সেগুলোকে বসিয়ে দেখি, ছয় মাল্টিপ্লাই রয়েছে চার, মাইনাস রয়েছে নয়, ইজিকালস টু রয়েছে পনেরো, মানে প্রথমটা গুণ চিহ্ন, এই যে প্রথম স্টারটা এই গুণ চিহ্ন, দ্বিতীয় স্টারটা কি মাইনাস, তৃতীয় স্টারটা নয়, সরি তৃতীয় স্টারটা যেটি রয়েছে আমাদের সেটা ইকুয়াল টু। তো এবার দেখো চার ছয় কি চব্বিশ, মাইনাস নয় ইজিকালস টু পনেরো, চব্বিশ মাইনাস নয় ইজিকালস টু যদি করি তাহলে কত চলে আসে আমাদের, পনেরো চলে আসে, তার মানে পনেরো ইজিকালস টু পনেরো এসে যাচ্ছে, তার মানে কি এটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে, দুদিকে যখনই সমান এসে যাবে সেটা আমাদের কি স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, এদিকে পনেরো এদিকে পনেরো স্যাটিসফাই হয়ে যাচ্ছে, মানে কি এই চিহ্নগুলোকে যদি আমরা এখানে বসাই তাহলে একটা ইকুয়েশনটা কি সমাধান আমরা পেয়ে যাবো, একদম স্যাটিসফাই হুবহু হয়ে যাবে। তখন আমি আর বাকিগুলোকে চেক করবো না, যে ইকুয়েশনে আমি পেয়ে যাবো সেটাকে আমরা রাইট করে দেবো, টিক মার্ক করে দেবো, সেটি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, বাকিগুলোকে আর চেক করার প্রয়োজন নেই তোমার। যদি এখানে আমাদের অপশান বিটা যদি অ্যান্সার না হতো তাহলে অপশান সি এরগুলোকে আমরা আবার বসাতাম, অপশান সিটাও যদি না হতো তাহলে অপশান ডি এরগুলো আমরা বসিয়ে দেখতাম। তো তোমরা বসিয়ে দেখবে, আশা করা যাচ্ছে এ এবং বি কিংবা সির মধ্যে তোমরা অ্যান্সারটাকে পেয়ে যাবে। তো তোমাদের এরকম টাইপ অফ কোশ্চেন যদি আসে তোমাদের এইভাবেই কিন্তু সলিউশন করতে লাগবে। চলো নেক্সট রয়েছে, এখানে তোমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট রয়েছে এখানে এই যে ইকুয়েশনটা রয়েছে, এই ইকুয়েশনে মাইনাসটা যেটা রয়েছে সেই মাইনাসটাকে ভাগ চিহ্ন দ্বারা ডিনোট করা হচ্ছে, প্লাসটাকে যেতে পারছো গুণ চিহ্ন দ্বারা ডিনোট করা হচ্ছে, ভাগটাকে যেটা রয়েছে যোগ চিহ্ন দ্বারা ডিনোট করা হচ্ছে, এবং গুণটাকে যেটা রয়েছে মাইনাস দ্বারা ডিনোট করা হচ্ছে। তার মানে কি ইকুয়েশনটাকে প্রথমে আমাদেরকে রিডিরেক্ট করে রাখতে লাগবে, নিতে লাগবে, মানে কি একটু সাজিয়ে নিতে লাগবে, কারণ আমাদের কোশ্চিনে বলে দেওয়া হয়েছে যদি গুণ চিহ্ন মানে মাইনাস হয়, মাইনাস মানে যদি ভাগ হয়, যোগ মানে যদি গুণ হয়, এবং ভাগ মানে যদি যোগ হয়, তাহলে সেগুলোকে আমরা প্রথমে সাজিয়ে নেব। তাহলে প্রথমে কী লিখবো, বিয়াল্লিশ মাইনাস ছিল, মাইনাস আমাকে কী ডিনোট করছে, ভাগকে ডিনোট করছে, এই যে দেখো মাইনাস ভাগকে ডিনোট করছে, তাহলে ভাগ সাত, যোগ আমাদের কী ডিনোট করছে, যোগ আমাদের গুণ ডিনোট করছে, গুণ তিন, তারপরে আমাদের কী রয়েছে ভাগ চিহ্ন রয়েছে, ভাগ চিহ্ন আমাদের কী ডিনোট করছে, যোগ, তাহলে যোগ ছয়, তারপর রয়েছে গুণ চিহ্ন, গুণ চিহ্ন আমাদের কি মাইনাসকে ডিনোট করছে, এই মাইনাস, এবার এটা কি, এবার এটাকে আমরা সমাধান করব। তো প্রথমে কিসের কাজ হয়, প্রথমে আমাদের ভাগের কাজ হয়, বডমাসগুলো আশা করছি তোমরা জানো সবাই, প্রথমে ভাগ গুণ যোগ বিয়োগ, তাহলে ভাগ করলে কী হয়েছে ছয় হয়ে যাবে আমাদের, তারপর কি আমাদের গুণ চিহ্ন রয়েছে, গুণ চিহ্নটা বসে গেল তিন প্লাস ছয় মাইনাস চার, তাহলে কি তিন ছয় আঠারো প্লাস ছয় মাইনাস চার, তাহলে আঠারো যোগ ছয় ইজিকাস টু কত হয়ে যায় আমাদের, আঠারো যোগ ছয় হয়ে যাবে আমাদের চব্বিশ, চব্বিশ মাইনাস চার এটা ইজিকাস টু কত আমাদের কুড়ি, তাহলে আলটিমেটলি কত বেরিয়ে আসবে তোমাদের কুড়ি বেরিয়ে আসবে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এতে তোমাদের অপশান সি সঠিক অ্যান্সার হয়ে যাবে, আশা করি যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট দেখে নেব, নেক্সট কী বলা হয়েছে এখানে, কোন শব্দটি তৈরি করা সম্ভব, মানে এই যে একটি শব্দ দেওয়া রয়েছে এই শব্দ দিয়ে এখানকার মধ্যে কোন শব্দটাকে তৈরি করা সম্ভব। তো এখানকার মধ্যে এইরকম টাইপ অফ কোশ্চেন তোমাদের এক্সামে প্রায় জিজ্ঞেস করা হয়, তো এগুলোতে কী দেখতে লাগে, যে তোমাদের দেখতে লাগে যে এখানে যে আমাদের অ্যালফাবেটগুলো দেওয়া রয়েছে, অপশান এ একটা অপশান চেক করে দেখো যে কোন অ্যালফাবেটটা এখানে এক্সট্রা রয়েছে বা আলাদা রয়েছে, যেমন এখানে প্রথম অপশানটাতে এর ও রয়েছে, এই ও দেখো অ্যালফাবেটটা কিন্তু আমাদের মেন যে অ্যালফাবেট সেই মেন অ্যালফাবেটে কিন্তু নেই, তার মানে কি এই অপশানটা আমাদের কাটা হয়ে গেল, ক্রস হয়ে গেল। ঠিক একইভাবে এখানে এস এ এ পি ই, এখানে দেখো পি যে অ্যালফাবেটটা রয়েছে সেই পি অ্যালফাবেটটা আমাদের মেন অ্যালফাবেটে নেই,
তার মানে কি এটা তৈরি করা সম্ভব না, এই আমাদের এই ওয়ার্ডটা থেকে এই শেপ ওয়ার্ডটাকে তৈরি করা সম্ভব না। ঠিক একইভাবে মেন্টালটা দেখো, মেন্টাল যেটা রয়েছে METAL, সব অ্যালফাবেটগুলো দেখতে পাচ্ছি আমি এখানে রয়েছে, আমাদের মেন অ্যালফাবেটে রয়েছে, তার মানে কি এই অ্যালফাবেটটা আমাদের তৈরি করা সম্ভব, এই অ্যালফাবেটটা আমাদের তৈরি করা সম্ভব। সো এখান থেকে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক একইভাবে অপশন ডিতে দেখো, অপশন ডিতে আমাদের এমন কি অ্যালফাবেট রয়েছে, আর এই যে আর অ্যালফাবেট যেটা রয়েছে, আর অ্যালফাবেটটা আমাদের মেন অ্যালফাবেটে দেখো, মেন যে আমাদের ওয়ার্ড যেটা ছিল আমাদের সেই মেন ওয়ার্ডে কিন্তু এই আর অ্যালফাবেটটা ছিল না, তার মানে কি এটাও তৈরি করা সম্ভব না। কিন্তু আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে, কোনটি তৈরি করা সম্ভব, কখনো কোশ্চেনে এইভাবেও আসে যে কোনটি তৈরি করা সম্ভব না, সেটিও কিন্তু মাথায় রাখবে, দুভাবে কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়। তাহলে এখানে একমাত্র অপশন বি, মেন্টাল ওয়ার্ডটাকে আমাদের তৈরি করা সম্ভব আমাদের মেন যে যে ওয়ার্ডটা দেওয়া হয়েছে সেই ওয়ার্ডটা থেকে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দিকে দেখে নেবো আমরা। নেক্সট কোশ্চেনটা আমাদের রয়েছে, সঠিক অর্থ অনুযায়ী পরপর সাজাও, মানে সঠিক অর্থ অনুযায়ী এখানে দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট, ভিলেজ, স্টেট, টাউন, তো এরকম টাইপ অফ কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে জিজ্ঞেস করা হয়। এবং এগুলো তোমাদের যেগুলো রয়েছে নন ভার্বাল, মানে র্যান্ডামলি যে কোনো জিনিস তোমাদের জিজ্ঞেস করে দেওয়া যেতে পারে। তো এগুলো দু ধরনের কোশ্চেন একটা হয়ে থাকে, একটা হলো ডিকশনারি অনুযায়ী সাজাও, একটা থাকে ডিকশনারি অনুযায়ী সাজাও। তো ডিকশনারি অনুযায়ী সাজাটাও তোমাদের আশা করছি শিখিয়েছি। তো এটা কি রয়েছে, এটি অর্থ অনুযায়ী সাজাতে লাগবে, মানে কোনটার অর্থ প্রথম আসে। যেমন ভিলেজ, সর্বপ্রথম ভিলেজ আসে আমাদের, ভিলেজ, ভিলেজের পরে কি, ভিলেজের পরে হয় আমাদের, ভিলেজের থেকে একটু বড় কিছু যদি তৈরি হয় সেটি আমাদের কি তৈরি হয়, টাউন তৈরি হয়। টাউনের থেকে বড় কিছু যদি তৈরি হয় সেটি কি হয়, ডিস্ট্রিক্ট তৈরি হয়। ডিস্ট্রিক্টের পরে যদি বড় কিছু তৈরি হয় সেটি কি হয়, স্টেট তৈরি হয়। মানে অনেকগুলো ভিলেজ নিয়ে একটি টাউন হয়, অনেকগুলো টাউন নিয়ে একটি ডিস্ট্রিক্ট হয়, অনেকগুলো ডিস্ট্রিক্ট নিয়ে একটি স্টেট তৈরি হয়। তাহলে এই হয়ে গেল তোমাদের পরপর পরপর সাজানো। এবার পরপর সাজাতে লাগবে, এবার তাহলে ভিলেজ কত নম্বর, দুই নম্বরে ছিল, তার মানে দুই প্রথমে হবে। তারপরে টাউন, টাউন কত ছিল, চার নম্বরে ছিল, তার মানে চার তারপরে হবে। তারপরে কে, ডিস্ট্রিক্ট ছিল, ডিস্ট্রিক্ট তারপরে আসবে এক নম্বরে। তারপরে কী রয়েছে, স্টেট, স্টেট আমাদের কত নম্বর, তিন নম্বর ডিনোট করছিল। তাহলে পরপর সাজালে আমাদের দুই চার এক তিন হতো। তাহলে দুই চার এক তিন কোনটাতে রয়েছে দেখো, দুই চার এক তিন অপশন সিতে আমি দেখতে পাচ্ছি, দুই চার এক তিন। তো আশা করছি বুঝেছো যে সঠিক অর্থ অনুযায়ী পরপর সাজানো বিষয়টা কী থাকে তোমাদের, এইভাবে তোমাদের সাজাতে থাকা, সাজাতে হতে হয়। তো আশা করছি তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখে নেবো আমরা। নেক্সট রয়েছে এখানে একটা ডিরেকশনের উপরে কোশ্চেন রয়েছে, 100% অবশ্যই তোমাদের ডিরেকশনের উপর একটি কোশ্চেন জিজ্ঞেস করাই হবে। তো এখানে কী বলা হয়েছে, এখানে রমেশ দক্ষিণ দিকে মুখ করে সোজা 2 কিলোমিটার গেল। তাহলে যে রমেশ এখান থেকে শুরু করছে, দক্ষিণ দিক, নিচের দিক কি, দক্ষিণ দিক হচ্ছে, যাওয়ার পর সে ডান দিকে, রমেশ যেহেতু নিচের দিকে নামছে, উপর দিক থেকে যদি তুমি হাঁটো তাহলে রমেশের ডান দিকটা কোনটা হচ্ছে, এই দিকটা ডান দিক হচ্ছে না, এই দিকটা এর ডান দিক। তাহলে ডান দিকে সে 90 ডিগ্রি ঘুরলো, তার মানে এই যে এখানে দেখো এটা কত ডিগ্রি, এখান থেকে এই জায়গাটা 90 ডিগ্রি, তার মানে সে কি এই দিকে ঘুরেছে। তারপর আবার কী বলা হয়েছে, ঘুরে 2 কিলোমিটার গেল, মানে এইদিকে 2 কিলোমিটার গিয়েছিল, এইদিকেও সে 2 কিলোমিটার গেল, ঠিক আছে। তারপর সে বাঁ দিকে, এবার রমেশ এদিকে যাচ্ছে, তাহলে এবার তার বাঁ দিকটা কোন দিকটা হয়ে যাচ্ছে, নিচের দিকটা বাঁ দিকটা হয়ে যাচ্ছে না। এবার সে তুমি ভাবো যে এই দিক থেকে তুমি হাঁটছো, এইদিকে তুমি হাঁটছো, তাহলে বাঁ হাতটা তোমার কোন দিকে পড়ছে, নিচের দিকে তোমার বাঁ হাতটা পড়ছে, তাহলে সে এবার বাঁ, নিচের দিকটা কি বাঁ দিক হয়ে যাচ্ছে। এবার এখানে কত, 45 ডিগ্রি ঘুরতে বলা হয়েছে, যদি 90 ডিগ্রি বলতো তাহলে কি সোজাসুজি সে ঘুরে যেত, কিন্তু এখানে 45 ডিগ্রি যখন ঘুরছে তার মানে কি অর্ধেক একটু হবে, অর্ধেক হবে বাঁ দিকে। তাও আবার এখানে আবার এই জিনিসটা মাথায় রাখবে যে কোন দিকে ঘুরতে বলা হয়েছে, বাঁ দিকে, তার মানে বাঁ দিক কোনটা, ওর নিচের দিক, নিচের দিকে সে 45 ডিগ্রি ঘুরেছে। 45 ডিগ্রি মানে কি এরকম কোন করে, কোন করে সে 1 কিলোমিটার গেল, মানে কি আগের যে তীর চিহ্নগুলো দিচ্ছিলাম সেগুলোর অর্ধেক, তাহলে 1 কিলোমিটার গেল। তো এখন সে সে যাত্রা শুরু করার স্থান থেকে কোন দিকে রয়েছে, তো এই যে তার সে এখান থেকে যাত্রা শুরু করেছিল সেটা এর এখন কোন দিকে আসছে, এই দেখো কোনা সাইডে চলে আসছে না, এই যে এই কোণে চলে আসছে, এই কোণে চলে আসছে। তাহলে আমি এখানে যদি এটাকে ইস্ট ধরি, মানে পূর্ব দিক, উপরেরটাকে যদি নর্থ ধরি মানে উত্তর দিক, এদিকটাকে যদি আমি পশ্চিম দিক ধরি, এদিকটাকে যদি আমরা সাউথ ধরি, যেভাবে আমরা ধরি সাধারণত, তো সেভাবে ধরলাম আমি। তাহলে এখানে কি পূর্ব, এদিকটা পশ্চিম, এদিকে উপরে উত্তর থাকে, নিচে আমাদের দক্ষিণ থাকে। তো সে কোন দিকে রয়েছে, সে এই যে এই কোণের দিকে রয়েছে, তার মানে এটা কি এই দুটোর মিডিলে রয়েছে, ডাব্লু এবং এস, ডাব্লু মানে কি আমাদের কি এখানে পশ্চিম, আর এস মানে কি আমাদের দক্ষিণ, তার মানে কিন্তু কোন দিকে রয়েছে, দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে, এই যে দক্ষিণ পশ্চিমের মিডিলে রয়েছে, তার মানে কী রয়েছে, ও দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দক্ষিণ পশ্চিম অঞ্চলে সে বর্তমানে রয়েছে। আসলে যে বুঝতে পেরেছে, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও। নেক্সট দেখে নেবো আমরা। নেক্সট রয়েছে, যদি কাশ্মীর শব্দটি এই সংকেতকে ডিনোট করে তবে এই শব্দটি কোন সংকেতকে ডিনোট করবে।
তো সর্বপ্রথম দেখে নাও যে এখানকার অ্যালফাবেট এবং এখানকার অ্যালফাবেট সেম রয়েছে কিনা। আমি দেখতে পাচ্ছি এখানকার অ্যালফাবেট এবং এখানকার অ্যালফাবেট দুটোই সেম রয়েছে, সব কিছু একই অ্যালফাবেট রয়েছে, কে এ এস এইচ এম আই আর। এখানেও দেখো এই যে কে রয়েছে, এস এইচ রয়েছে, এম রয়েছে, আই রয়েছে, আর রয়েছে। তাহলে এখানে কি ডাইরেক্ট এই যে এ ডাইরেক্ট এখানে 8 কে ডিনোট করছে, এ এখানে ডাইরেক্ট 1 কে ডিনোট করছে, আর ঠিক একইভাবে ডাইরেক্ট 3 কে ডিনোট করছে। এইভাবে তোমরা এগুলো কোশ্চেন দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে, একদম খুব তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে যে হ্যাঁ ডাইরেক্ট ডাইরেক্ট ডিনোট করছে। কখনো কখনো হয়ে থাকে কি যে কে এর অ্যালফাবেট পজিশনগুলো দেওয়া হয়, কখনো কখনো কোশ্চেনে অ্যালফাবেট পজিশন দেওয়া থাকে। তো এইভাবে নানানভাবে কিন্তু সেগুলোকে অ্যাপ্লাই করা হয় ট্রিকগুলোকে। তো আমি সব টাইপ অফ তোমাদেরকে কিন্তু সলিউশন আমি রেগুলার যেহেতু ক্লাসেস করাচ্ছি সব টাইপ অফগুলোকেই তোমাদেরকে নিতে রয়েছে, রোজ দিন কিছু না কিছু টাইপ তোমাদের থাকছে, সেই জন্য বলছি রেগুলার তোমরা ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে। তো এখানে আমরা আর আর তাহলে কোথায় ছিল, এই যে লাস্টে তাহলে আর কাকে ডিনোট করছিল, 3 কে ডিনোট করছিল, অল 3। তারপরে কী রয়েছে আমাদের আই, আই কাকে যে লাস্টের আগে রয়েছে তাহলে 5 কে, 3 5 3 5। তারপরে কী রয়েছে আমাদের এম, এম এই যে এম 3 নম্বরে রয়েছে 7, তারপরে এম এখানে 7 কে ডিনোট করছে। তারপরে যে এইচ, এ এস, এস দিয়ে তারপরে যে রয়েছে এস কি 3 নম্বরে রয়েছে, এস কাকে ডিনোট করছে, 4 কে। 3 5 7 4, 3 5 7 4 একমাত্র অপশান এখানে, 3 5 7 4 এটা তো রয়েছে, 3 5 7 অপশান এ এবং যেটা রয়েছে ডি এই দুটোতেই রয়েছে। তাহলে আমরা লাস্টের অ্যালফাবেটটাকে শুধু চেক করে নিই, লাস্টের অ্যালফাবেট কী রয়েছে, কে, এখানে কে কাকে ডিনোট করছে, 8 কে ডিনোট করছে, তাহলে লাস্টেরটা কী হবে আমাদের 8 হবে। তাহলে 3 5 7 বাকিগুলোকেও একবার দেখেই নিই আমরা যেহেতু করে নিয়েছি প্রায়। তো এইচ, এইচ, এইচটা কাকে ডিনোট করছে, এই যে এইচ, এইচ আমাদের কত নম্বর, 4 নম্বরে রয়েছে, তারপর এইচটা 2 কে ডিনোট করছে, এবং লাস্টে কী রয়েছে আমাদের এ, এ কাকে ডিনোট করছে, 1 কে ডিনোট করছে। তার মানে 35 74 21 8, 35 74 21 8 যে সাংকেতিক কোডটা হবে সেটি এই যে কোশ্চেনে যে দেওয়া হয়েছে তোমাদের আর আই এম এস এইচ এ কে এটাকে ডিনোট করছে। এবং এটি কোন অপশনে রয়েছে, অপশন এতে দেখো রয়েছে, এটি এটি তোমরা রিফ্রেশ করে দেখো, এখানে তোমাদের অপশন এতে রয়েছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে অপশন এ তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আসলে যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও। নেক্সট দেখে নেবো আমরা, নেক্সট রয়েছে এখানে নিচের চিহ্নে, নিচের চিত্রে আর বোঝাচ্ছে ব্যবসায়িকদের, এই যে আর এটা বোঝাচ্ছে ব্যবসায়িকদের, এস বোঝাচ্ছে ধনী ব্যক্তি, ধনীদেরকে বোঝাচ্ছে, এবং টি বোঝাচ্ছে সৎ লোকেদের, টি বোঝাচ্ছে সৎ লোকেদের। এবং কোশ্চিন আমাদের কী বলা হয়েছে এখানে, কোন সংখ্যা, কোন সংখ্যাটি সৎ ধনী। তাহলে প্রথমে আমরা সৎ দেখবো, সৎকে টি, টি হয়ে গেল আমাদের সৎ, টি এর সার্কেলটা আমাদের কি সৎ, এবং কী বলেছে ধনী, ধনীকে এস এর, এই যে এস, এসগুলো হলো গিয়ে ধনী, তার মানে এই যে এস, এস হয়ে গেল ধনী। তো কাকে, যে লোকটা সৎ এর সঙ্গে সঙ্গে ধনী, সেটা কোন অ্যালফাবেটটাকে বোঝাচ্ছে। এখানে এদের মধ্যে কমন কোন জায়গাতে ইন্টারসেক্ট করছে, দেখো কমন কোন জায়গাতে ইন্টারসেক্ট করছে, এই চারের এখানে দুটোই ইন্টারসেক্ট করছে, মানে কি চারটাই এখানে যে ব্যক্তিটা কিনা সৎ এর সঙ্গে সঙ্গে ধনী। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখান থেকে অপশন এ তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। যে চার যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাই এখানে তোমাদের বোঝাচ্ছে যিনি কিনা সৎ এর সঙ্গে সঙ্গে ধনী। আশা করি বুঝতে পেরেছি, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও। বন্ধুরা সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে থাকবে এবং তোমাদের বন্ধুর সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। নেক্সট রয়েছে আমাদের একটি সিরিজের উপরে, তো সিরিজের উপরে সিরিজটা কীভাবে চলছে দেখতে পাচ্ছ, সিরিজটা কি জাম্প করছে, দেখো জাম্প করছে। যদি তোমাদেরকে আমি বলেছি সিরিজ যদি জাম্প করে তাহলে কী হয়ে থাকে, হয় স্কোয়ার হয়ে থাকে, নয় কিউব হয়ে থাকে, অথবা মাল্টিপ্লায়ার হয়ে থাকে। তো এখানে প্রথমে জিরো দিয়ে শুরু হয়েছে, আর আমি তোমাদেরকে বলি জিরো দিয়ে যখনই শুরু হচ্ছে তখন হয় একের স্কোয়ার মাইনাস ওয়ান, জিরো দিয়ে শুরু হচ্ছে মানে একের স্কোয়ার মাইনাস ওয়ান কিংবা একের কিউব মাইনাস ওয়ান, এ দুটোকে অ্যাপ্লাই করো, এ দুটোকে বেশিরভাগ টাইম অফ 90% অফ টাইমে দেখবে যে এখান থেকে তোমাদের চলে আসবে। তো এখানে আমরা যদি একের স্কোয়ার মাইনাস ওয়ান করি তাহলে প্রথমে জিরো চলে আসছে, কিন্তু 5 আনতে গেলে আমাদের 2 এর স্কোয়ার প্লাস 1 করতে হচ্ছে, তাহলে আসছে আমাদের 5। কিন্তু পরেরটাই দেখতে পাচ্ছি 22, এখানে 3 এর স্কোয়ার প্লাস অনেক বড় কিছু করতে লাগছে, তাহলে আমাদের স্কোয়ারে হচ্ছে না, হয়তো আমাদের কিউবে হচ্ছে। তো কিউবে দেখি, 1 এর কিউব মাইনাস 1 করলে কী চলে আসছে আমাদের, 0, 2 এর কিউব মাইনাস 3, 2 এর কিউব কত, 8, মাইনাস 3 করলে আমাদের আসে 5। তারপরে কি 3 এর কিউব, 3 এর কিউব মানে কত, 27, 3 এর কিউব মানে কত আমাদের, 27, মাইনাস 5 করলে আসে আমাদের 22। তারপরটাতে কী রয়েছে আবার তোমাদের, সরি এখানে 3, তারপরে তাই 4 এর কিউব, 4 এর কিউব মাইনাস যদি আমরা 7 করি, দেখো প্রথমে 1 মাইনাস হয়েছে, তারপর 2, তারপর 5, তারপর 7 হচ্ছে, তাহলে 4 এর কিউব আমাদের কত হয়ে যায়, 64 হয়ে যায়। 64 থেকে 7 কে যদি আমরা বাদ দিই তাহলে এসে যায় আমাদের কত, 57, 57। ঠিক একইভাবে 5 এর কিউব করো, 5 এর কিউব আমাদের কত, 125 হয়, 125 মাইনাস এই যে 7 গিয়েছিলো, 9 এবার মাইনাস দাও,
তাহলে কত চলে আসছে আমাদের 116। তাহলে এখানে দেখতে পাচ্ছ কিভাবে চলছে তোমাদের, একের কিউব, দুইয়ের কিউব, তিনের কিউব, চারের কিউব, পাঁচের কিউব, তার মানে আমাদের যেটা লাস্টেরটা হবে সেটি ছয়ের কিউব মাইনাস আমরা কত করব। মাইনাস দেখো প্রথমে এক তিন পাঁচ নয়, এক তিন পাঁচ সাত নয়, তারপরে কি ডাইরেক্ট হবে আমাদের এগারো। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানাও অবশ্যই। এইবার এখানে পাঁচের কিউব মাইনাস এগারো যদি থাকতো এখানে ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ, এখানে মাঝে মধ্যে কী হয়ে যায়, পাঁচের কিউব মাইনাস এগারো হয়ে যায়। এগারো কেন হয়, পাঁচের কিউব মাইনাস এগারো দিয়ে কীভাবে করা হয়, কারণ তখন এই যে এখানে এক তিন পাঁচ সাত এগুলো দেখো সবগুলো কিন্তু প্রাইম নাম্বার, সবগুলো প্রাইম নাম্বার, তো এখানে নয়টা কিন্তু প্রাইম নাম্বার না, এখানে অনেক টাইমে কী হয়ে থাকে এগারো মাইনাস হয়ে যায়, পাঁচের কিউব মাইনাস এগারো, এই যে ট্রিকটা রয়েছে পাঁচের কিউব মাইনাস নয়ের জায়গায় এগারো অনেক টাইমে হয়ে যায়, এই জিনিসটা মাথায় রাখবে। ফলে তোমাদের তারপরে নেক্সট যেটা আসবে সেটা কী হয়ে যাবে, তোমাদের তেরো হয়ে যাবে, তখন কী হয় তোমাদের এগুলো প্রাইম নাম্বারে চলে, কী নাম্বারে চলে তোমাদের প্রাইম নাম্বারে চলে। নেক্সট যদি আমি সেরকম একটি উদাহরণ নেওয়ার চেষ্টা করবো অবশ্যই, কিন্তু এখানে তোমাদের কীভাবে চলছে, প্রথমে একটা একের কিউব মাইনাস ওয়ান, দুইয়ের কিউব মাইনাস তিন, তারপরে এখানে কি পাঁচ সাত নয়, তারপর একটা লাস্টে আসবে এগারো, তাহলে ছয়ের কিউব আমাদের কত হয়ে থাকে, ছয়ের কিউব হয়ে থাকে আমাদের দুশো ষোলো, দুশো ষোলো মাইনাস এগারো করো কত আসবে তোমাদের দুশো পাঁচ, টু জিরো ফাইভ, টু জিরো ফাইভ অপশান ডিতেই রয়েছে আমাদের এখানে, তাহলে এখানে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে আমাদের অপশান ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ক্লাসে এই সমস্ত কোশ্চেনগুলোকেই নেওয়া হয়েছে, আমরা রেগুলার মোটামুটি সাত আটটা করে কোশ্চেনকে আমরা সলিউশন করছি যাতে তোমাদের প্র্যাকটিসটা বজায় থাকে, এবং দেখবে যে তোমাদের এক্সামে এই টাইপ অফ কোশ্চেনই তোমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, এবং তোমাদের ট্রিকগুলো তোমরা মাথায় রাখবে, এই ট্রিকে তোমরা দেখবে যে রিজনিংয়ের ক্লাসটা তোমরা রেগুলার অ্যাটেন্ড করার চেষ্টা করো, দেখবে যে তোমরা রিজনিং একটি ভালো স্কোর কিন্তু তোমরা করতে পারছো। অ্যান্ড অবভিয়াসলি তোমরা ম্যাথ ক্লাসটাও কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবে, ম্যাথ তোমাদের একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে যেগুলো ট্রিক রয়েছে সেই ট্রিকগুলোকেও শিখিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।